দর্শক আসসালামু আলাইকুম, বরাবর মতো আপনাদের টু মিনিটস ম্যাজিক আবার স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, সহকারী অধ্যাপক অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার। আজকে যেই আলাপ আমাদের, যে ম্যাজিকের যে মূল প্রতিপাদ্য আমাদের, সেটি হচ্ছে গরুর দুধ আমি কখন খাওয়াবো আমার বাচ্চাকে। এটা শুনতে শুনতে আমি উত্তর দিতে দিতে আমি এতটাই মনে হলো যে পুরো বিষয়টা পুরো বাংলাদেশবাসীকে কেন পুরো বিশ্ববাসীকে জানানো উচিত। তো সেই জন্যই আজকে আমার এই টু মিনিটস ম্যাজিকের অবতরণ। গরুর দুধ অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য একটা বাচ্চার জন্য, কিন্তু মুশকিল হচ্ছে গরুর দুধের যে প্রোটিন আছে অনেক বাচ্চার এটা সহ্য হয় না। এটাকে আমরা কাউ মিল্ক অ্যালার্জি বলি। তাহলে অনেক সময় দেখা গেছে বাচ্চাকে যখনই আমরা গরুর দুধটা শুরু করি বাচ্চার অ্যালার্জি হতে পারে, বাচ্চার অনেকে পাতলা পায়খানা শুরু হয়, সবুজ সবুজ বিজল বিজল ছাঁকা ছাঁকা পায়খানা হয়। এর জন্যই আমাদের যখন গরুর দুধটা আমরা শুরু করব আমরা বুঝবো আমার টাইমিংটা, যে আমাকে কখন দেওয়া উচিত। গরুর দুধ কেন জরুরি? যে সমস্ত বাইরের যে ফর্মুলা আছে আমাদের বুঝতে হবে সেখানে আসলে সিক্রেটরি অ্যান্টিবডি, যেই অ্যান্টিবডিটা মায়ের দুধ থেকে আমাদের বাচ্চাদের শরীরে আসে, এই অ্যান্টিবডি কিন্তু আপনি কোথাও পাবেন না। আপনি সিক্রেটরি অ্যান্টিবডি শুধুমাত্র গরুর দুধে, আর মায়ের দুধে তো বটেই, মায়ের দুধে ছাড়া আপনি সিক্রেটরি অ্যান্টিবডি গরুর দুধেই পাবেন আপনি। তাহলে বুঝতেই পারছেন অত্যন্ত জরুরি এই গরুর দুধ আপনি শুরু করবেন বাচ্চাকে 11 মাসের পর থেকে। আই রিপিট, 11 মাসের আগে আপনি কিন্তু গরুর দুধ শুরু করেন না, কারণ এই গরুর দুধ যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমার পাশের বাড়ির ভাবির বাচ্চা তো স্যার 6 মাস থেকে খায়, আমারও কই কিছু তো হয় না। ডেফিনেটলি সবার কিন্তু সব কিছুতে সব কিছু হবে না, কিন্তু আপনাকে এটা বুঝে খাওয়াতে, আপনার বাচ্চাকে আপনি বুঝে খাওয়াবেন কখন শুরু করবেন। আবারও বলছি 1 বছর থেকে আপনি শুরু করুন বা 11 মাসের পর থেকে শুরু করুন, এবং আমি নিশ্চিতভাবেই আপনি যদি খাওয়াতে পারেন বাচ্চার ব্যাপক উন্নতি হবে এবং আপনার বাচ্চা খুব ভালোভাবেই গড়ে উঠবে। তো দর্শক আজ এই পর্যন্তই, পরবর্তী টু মিনিটস নতুন কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।